वेलकाम टू रोतिस होम किचेन। आज के रेसिपि हलो निरामिष बीट गाजर तरकारी। खूब सामान्य किछु मसला दिए खूब झटपट ए रान्नाटा तैरी हो जाए और देखते हैं खूब कलरफुल जा छोटो बड़ो सकलेर खूब पसंदेर हबे। चलुन ताहले देखे नी ए रेसिपिटी बनाते कि सब्जी व्यवहार करब। प्रथमे एखाने नियेछि गाजर, कैपसिकम, बीन, आलू, मटरशुटी और बीट। सब सब्जीगुलो एखाने गोल गोल करे बनिए रेखेछि। खूब छोटो ना आबार खूब बड़ो ना, एरकम मीडियम साइज करे एटा बनिए राखते हबे। एबार प्रथमेई कड़ाइयेर मध्ये दिए दिच्छि सर्षेर तेल, चाइले आपनारा एखाने रिफाइंड अयेलो बानाते पारेन। एबार दिए दिलाम दुटो काँचा लंका फोड़ने और दिच्छि पाँच फोड़न। फोड़नटा एकटু হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর, বিনস, ক্যাপসিকাম, আলু আর বিট। সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব और रान्नाटा पुरोटाई लो मीडियम फ्लेमे बनाब। खूब हल्का करे एभावे दो थेके तीन बार एभावे नेड़े निते हबे। एबार एर मध्ये दिए दिच्छि टमेटो कुचि, एकटा मीडियम साइजेर टमेटो कुचो करे नियेछि। दिए दिलाम मटरशुटी, आबारो एटाके नाड़ाचाड़ा करे नेब। एबार गैसटाके सिमे करे दिए एटाके ढाकना दिए होते देव। ढाकना खुले देखते ही पाच्छेन टमेटोटा अनेकटा नरम होये एसेछे। दिए दिलाम आदा बाटा और नून और हलुद गुड़ो। ভালো করে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে আবারো কিছুক্ষণ এটাকে হতে দেব। যেহেতু নুন দেওয়া আছে তাই সবজিগুলো থেকে অনেকটাই জল রিলিজ করবে। এবার ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন সবজি থেকে অনেকটা জল বেরিয়েছে। এই রান্নাটায় কোনো রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি ব্যবহার করছি না, শুধুমাত্র আদা আর লঙ্কা দিয়ে এটা বানাচ্ছি। এবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক থেকে দেড় কাপ মতো জল। জল দিয়ে নাড়াচাড়া করে সবজিগুলোকে একটু সিদ্ধ হতে দেব। মাঝে ঢাকনা খুলে একবার দেখে নেব সবজিগুলো কতটা সিদ্ধ হয়েছে, না হলে আরও একবার ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে হতে দেব। সবজিগুলো তেলে নেড়ে নেওয়ার জন্য এখানে টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে। এবার সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিনি, ভাজা জিরে গুঁড়ো, এখানে শুধু জিরে একটু শুকনো খোলায় নেড়ে একটু গুঁড়ো করে নিয়েছি,
আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আরও একবার এটাকে ফুটিয়ে নেব। সবজিগুলোকে এইভাবে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো যাতে তরকারিটা একটু মাখো মাখো হয়। এইভাবেই একবার ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেল বিট গাজরের একদম নিরামিষ একটা পদ। আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা কিন্তু আপনারা সার্ভ করতে পারেন। দেখতে যতটা কালারফুল ততটাই কিন্তু এটা একটা হেলদি রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য।